চাপড়াগঞ্জ এরিয়ার মধ্যে কবরে 1100 হয়েছে। মুর্শিদাবাদে 1100 নবাব ছিলেন না, সিরাজের পর যারা নবাবি পেয়েছিলেন তাদেরই কবরটা আপনাদেরকে লাইনে বুঝিয়ে দেব। আপনারা যে হাজারদুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন বা দেখবেন, হাজারদুয়ারি প্যালেসটা এই নবাবে তৈরি করা হয়েছে। এনার নামটা হচ্ছে নবাব নাজিম হুমায়ুনজা। হুমায়ুনজাটা হচ্ছে একজন মির্জাফরের পঞ্চম বংশধর। সিরাজ মারা 80 বছর পর 1837 সালে ইনি যখন নবাবি পেয়েছিলেন 16.5 লক্ষ টাকা খরচা করে হাজারদুয়ারি প্যালেসটা তৈরি করেছিলেন। যেটা বর্তমানে দেখবেন সেটা হচ্ছে এই নবাবে তৈরি করা, ওনারই কবরটার মধ্যে দেওয়া হয়েছে। হুমায়ুন ঝা, ঠিক ঠিক, চলো ঢাকা দিয়ে আছে, চলো তুমি মন্তব্য করবে শুনে যাও, এখন ওর মন্তব্যটা পরে করবে। তার পাশে দ্বিতীয় কবরটা হুমায়ুনজার বাবা নাম হচ্ছে ওয়ালাজা, তৃতীয় কবরটা হুমায়ুনজার কাকা নাম হচ্ছে আলিজা। হাজারদুয়ারি ভিতরে গেলে নবাবদের ছবিগুলা দেখতে পাবে। হাজারদুয়ারির পাশে দেখবেন একটা বাড়ি দেখা যাবে সাদা রকম, সে বাড়িটাকে বলে যে ইমামবাড়া। ইমামবাড়াটা বছরে 10 দিন খোলা থাকে, সেটা হচ্ছে মহরমের সময়। বাড়িটা এই নবাবে তৈরি করা, নাম ফেরাদুঞ্জা। প্রথম কবরটা হুমায়ুনজা, তারই ছেলে কবর নবাব ফেরাদুঞ্জা। মির্জাপুরে 5টা ছেলে, বড় ছেলে মিরন। মিরনের কবরটা এর মধ্যে না বিহার রাজমহলে দেওয়া হচ্ছে। মিরন বাদে লেনে মির্জাপুরে 4 ছেলে কবর পরস্পর। প্রথম মোবারক দেওয়ালা, 2 নম্বরটা আশরাফুদ্দুল্লাহ, 3 নম্বর সাইফুদ্দুল্লাহ, 4 নম্বরটা নাজামুদ্দুল্লাহ। মির্জাপুরে 4 ছেলে কবর। সাদা উঁচু কবরটা মির্জাপুরে কবর দেওয়া হয়েছে। ইতিহাসে নাম লেখা মির্জাফর, শর্ট নাম। মির্জাপুরে আসল নাম হচ্ছে সুজাউল মুলুক হাসামুদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান। বাহাদুর মোহাম্মদ জং নবাব নাসিমা বিঙ্গল, ইনি মারা যায় 17 জানুয়ারি 1765 সালে। দুপাশে কবরটা মির্জাফরে কাকা নজাফ খান নজাফি খান। সাদা উঁচু কবরটা মির্জাফরে কবর দেওয়া হয়েছে। যাও ঢুকে দেখো, মির্জাপুরে বাবার কবর, নাম হচ্ছে সৈয়দ আহমদ নজাফি। মির্জাপুর বিয়ে করেছিলেন 3টে হিরোর মধ্যে প্রথম বউয়ের কবর শাহাকা নাম, তার পাশে দ্বিতীয় বউয়ের কবরটা হচ্ছে বাবু বেগম। নবাব যে টাইমে মেয়েরা পর্দা থাকতেন তাহলে গিয়ে ঘিরা কবরটা দেওয়া হয়েছিল। তৃতীয় বউ মুন্নি বেগম, বললাম বিয়ের হয়েছে। মিরন দুটো পায়রা ছিল, নবাব যে টাইমে ডাক পেন ছিল না তার জন্য পায়রা দিয়ে পাঠানো হতো। ঠিক ঠিক, ছোট কবরটা পায়রা দিয়ে হয়েছে, নাম হিরালাল পান্নালাল। এখন জায়গাটা দেখছেন কবরস্থান, মির্জাপুরের টাইমে জায়গাটা ছিল মির্জাপুরে ফুল বাগান। কবরস্থান আবার আগে সব থেকে প্রথম কবরটা এখানে পায়রা দিয়ে হয়েছিল। এই দুটো এখান থেকে যে কবরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মির্জাপুরের বংশধরদের কবর। হাজারদুয়ারি পেছন সাইডে যে পুরনো বাড়িগুলো দেখা যায় বংশধরে এখনো বাস করে, বাড়িগুলোর মধ্যে কবর টেনে দিয়া দেখালাম। হীরার মধ্যে কবরটা মির্জাপুরের তৃতীয় বউয়ের কবর, এনার নামটা হচ্ছে মুন্নি বেগম। ইতিহাসের নাম লেখা মুন্নি বাই, নবাবদের টাইমে বাই দিয়েছিলেন নাচ গান করতে। যেটা নসিবুল ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দিয়ে টাকা কান্নেছে ওয়ান থেকে টুয়েলভ দিয়ে পড়াশোনা সব করিয়ে আছে। হাজারদুয়ারি যাওয়ার সময় রাস্তায় ডান দিকে দেখবেন বোর্ডে নাম লেখা পাবেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন, সেই স্কুলটা হচ্ছে মুন্নি বেগমে তৈরি করা। হাজারদুয়ারি পিছনের রাস্তায় ডান দিকে দেখবেন একটা সাদা মসজিদ দেখা যায়, সেই মসজিদটাকে বলা যায় আপনাদের যে সেই মসজিদটা মুন্নি বেগম তৈরি করা হয়েছে। জায়গাটাকে এখন লোকে হাজারদুয়ারি বলে